আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে বিশেষ একটা কারণে আজকে আপনাদের সামনে আসা। আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারতেছি না, একটা ছিলাম 3351x পেট নিয়ে কিছু পার্সোনাল ইনফরমেশনের জন্য। আমি একটা দীর্ঘদিন সময়ের জন্য আমি ইউটিউবে বাইরে ছিলাম। তো আজকে দেখাবো কীভাবে আপনি 1x পেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, খুলবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট খোলা খুব ইজিলি ব্যাপার 1x বেট। তো আমার বিশেষ করে সব কিছু বেট 365 নিয়ে রিভিউ করা। তো আজকে আমি দেখাবো 1x বেট নিয়ে, 1x বেটে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। তো 1x বেটের প্রথম ফার্স্ট টাইম আপনাদের কিছু সুবিধা বলি। আপনি যদি 1x বেটে যদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অনেক লেখা আসে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ছোটো ছোটো লেখা আসে, তো ক্লিক করতে একটু ঝামেলা হয়, তো একটু স্ক্রিনে টাচ করতে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাপসের মাধ্যমে ইউজ করবেন, খেলাধুলা সব কিছু অ্যাকসেপ্ট করবেন, বেট করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা, ঠিক আছে? তো এখন আপনাদের বলি এই অ্যাপসটা কীভাবে পাবেন। প্লে স্টোরে সার্চ করলে কিন্তু অ্যাপসটা পাবেন না। তো অ্যাপসটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোম বাজারে যেতে হবে। তো গুগল ক্রোম বাজারটা কীরকম আপনাদেরকে আমি একটু দেখাই। অনেকে বোঝেন না গুগল ক্রোম বাজার, এই যে গুগল ক্রোম বাজারটা দেখতেছেন, আমি যেটা লাগতেছি এখন স্ক্রিনে সেটা হচ্ছে গুগল ক্রোম বাজার, ঠিক আছে? এক আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি আপনি যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? লিখবেন 1x বেট অ্যাপস, জাস্ট দুটো লিখলে আপনার স্ক্রিনের সামনে এসে হাজির হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। খুব এটা খুব ইজিলি ব্যাপার। বেট 365 আপনারা জানেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, এনআইডি কার্ড লাগে। তো এখানে কিছু লাগে না, শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট কিছুই লাগে না, শুধু আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তিনটা একটা হলে জাস্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আর আপনারা এটা বিকাশের মাধ্যমে খেলতে পারবেন। এটা আমি ফার্স্টে বলতেছি এটা ইন্টারন্যাশনাল সাইট, ঠিক আছে? এটাতে বাংলাদেশের এজেন্ট আছে, এই জন্য আপনারা বিকাশের নগদের মাধ্যমে খেলতে পারবেন। আর কোনো অসুবিধা হলে বাংলাদেশ চ্যাট করতে পারবেন, সব কিছু ইজিলি ব্যাপার, ঠিক আছে? তো আমি এখন ডাইরেক্ট চলে যাচ্ছি রেজিস্ট্রেশনে। দেখছেন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তো এখানে অনেক কিছু সুন্দর প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি বুঝাচ্ছি। এই হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার পোন বাই, আপনার নাম্বার দিয়ে বলতে পারবেন, পোলের মানে সব কিছু দিয়ে ফুল সব কিছু দিয়ে বলতে পারবেন। তো আপনি আমি আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট সাইন ইন, ঠিক আছে? একবারই ইজিলি ব্যাপার। তো আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশ দেবেন, তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিতেছি। দেখেন এই যে বাংলাদেশ, তো বাংলাদেশ যদি আমি দিলাম, এখানে আপনারা একটা নাম্বার দেবেন, আপনারা কোন কারেন্সিতে খেলতে চান। অবশ্যই ইউএসডি দিতে যাবেন, ইউএসডি, বা যদি বিকাশে খেলতে চান বিকাশে দিতে পারবেন। তো এখানে বাংলাদেশে টাকা লাগবেন, তো আমি এখানে বাংলাদেশে টাকা লিখে দিচ্ছি, যে বাংলাদেশে টাকা লাগলে বাংলাদেশে টাকা দিয়ে দেবেন। আর একটা এখানে প্রোমো কোড আছে, এই প্রোমো কোডটা যদি আপনারা যদি দেন, কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবেন, আমি হেল্প করতে পারবো। আর প্রোমো কোডটা দেওয়ার আপনাদের কারণটা হচ্ছে, আপনারা অ্যাকাউন্টে যদি কোনো ক্ষেত্রে যদি অসুবিধা হয়, ওই প্রোমো কোডটা দ্বারা তো আপনার অ্যাকাউন্টকে সব রিপ্লেসমেন্ট করতে পারবেন। আর বেট পার্সেন্টেজ থেকে আপনারা কিছু কমিশন পাবেন। আপনারা যদি 100 টাকা হারান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 100 টাকা না, সেটা 1000 টাকা আনলে সেক্ষেত্রে আপনি 10% বোনাস পাবেন। 10% বোনাসটাকে আপনার 10 টাকা অ্যাকাউন্ট আবার রিটার্ন চলে আসবে। আপনি 10 টাকা পাবেন, আমি 10 টাকা পাবো, টোটাল 20 টাকা রিফারেন্স চলে আসবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে প্রোমো কোডের লিস্ট। তো প্রোমো কোডটা এখানে কী দেবেন, অবশ্যই প্রোমো কোডটা দেবেন এখানে 37 13 47, ওকে, 37 13 47। এই কোডটা না দিলে কিন্তু আপনারা আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। আর আপনাদের অ্যাকাউন্টে যে আইডিটা আছে, ওই আইডিটা বললে আমি বুঝবো যে আপনারা দিচ্ছেন, যে আমার প্রোমো কোডটা ব্যবহার ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের পরে যে 4 ডিজিট বা 8 ডিজিট নাম্বারটা থাকে, ওই নাম্বারটা যদি আমাকে বলেন, তাহলে আমি চেক দিয়ে বলতে পারবো যে আপনারা আমার অ্যাকাউন্টে প্রোমো কোডটা দিচ্ছেন কি দিচ্ছেন না, ওকে? তাহলে আমি আপনাদেরকে হেল্প করবো। আর অবশ্যই হেল্প করার জন্য আমাকে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অল টাইম সাপোর্ট পাবেন। তো এখানে কী দিবেন, অবশ্যই কিছু দেওয়ার দরকার নেই, বোনাস স্পোর্ট। তো এখানে 100% আপনি যদি 100 টাকা ডিপোজিট করেন, $130 পর্যন্ত আপনি বোনাস পাবেন। সে বোনাসটা কীভাবে উইথড্র করবেন, কীভাবে আপনি খেলবেন, বেটিং করবেন, সব সম্পূর্ণ ভিডিওটা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আর অবশ্যই আমি যখন কিছু 1x বেট আর বেট 365 নিয়ে কিছু রিভিউ পাচ্ছি, আমি অনেক
ইনফরমেশন অনেক ঘাটাঘাটি করছি ফিক্সিং নিয়ে, অনেক ঘাটাঘাটি, এই জন্য আমি আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই। তো আস্তে আস্তে যেগুলো আমি আমার অভিজ্ঞতা নিয়েছি আমি সেগুলো আস্তে আস্তে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখানে আই এগ্রি দিয়ে জাস্ট এখন এখানে ফোন নাম্বারটা দিবেন, জাস্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন। ওকে, তো ভেরিফিকেশনের পর আপনারা কী করবেন তা আমি আপনার ভেরিফিকেশনের পর দেখাচ্ছি কী করতে হবে। তো আপনাদেরকে যেটা বলতে গেছিলাম, দেখেন এখানে আপনারা যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন আপনারা যে সিকিউরিটি সিস্টেমগুলো এগুলো সব কিছু লক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। তো এখন আপনাদেরকে বললে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই নাম্বারটা আমি বলছিলাম যে আপনারা যে প্রোমো কোড ইউজ করেন সেই নাম্বারটা থাকবে। এই নাম্বারটা আমাকে এই মুহূর্তে কন্ট্যাক্ট করে বলতে হবে, বললে আমি বসবো চেক দিবো, চেক দেওয়ার পর দেখবো যে আপনারা আমার এই নাম্বারটা ইউজ করছেন। ঠিক আছে, ইউজ করলে যদি দেখি যে আপনারা আমার প্রোমো কোড ইউজ করছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। তো এখানে আমি চার তিনটা দিয়ে রেখেছি ওয়ে ভেরিফিকেশনের জন্য, তিনটা ওয়ে একদম সিক্রেট, একটা অটোমেটিক গুগল আমি এটা দেই নাই, তো এটা ভবিষ্যতে দেবো, এখন দেবো না। তো সব কিছু ক্ষেত্রে এখন আপনারা কীভাবে চ্যাট করবেন, বেটিং চ্যাট করবেন, তো আমি এখানে অনেক ডলার ইউজ করা হয়েছে আমার অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আর একটা জিনিস ডিটেলস বলতেছি, দেখেন এই যে পার্সোনাল ইনফরমেশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন যে বাংলাতে চ্যাটিং করা যায়। আমি এখানে গিয়ে এখানে আপনার সরি একটু ভুলে গেছে, যেটাই হোক, তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ সব কিছু এখানে হবে। তো সম্পূর্ণ ডিটেলসটা হচ্ছে এভাবে আপনার অ্যাকাউন্ট সব ভেরিফিকেশন ছাড়াও খেলতে পারবেন। এখন কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিটে যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ডিপোজিট আপনাদের বিকাশের মাধ্যমে অনেক কিছু ইউজ করা যায়, খেলতে পারা যায়। তো আমি আমার স্ক্রিন নেটালাই মাস্টার কার্ড দিয়ে আমি খেলি, তো আপনারা ইজিলিভাবে চেষ্টা করবেন, আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট, এই জন্য আমি তিনটা ওয়ে বলে দিছি। তো আপনাদেরকে আর একটা জিনিস ওয়ে বলতেছি, দেখেন এখানে বিকাশের মাধ্যমেও করতে পারবেন, খেলতে পারবেন সব কিছু ইজিলিভাবে। সরি সিস্টেম, সরি এই মুহূর্তে আপনার বিকাশ অপশনটা বন্ধ আছে, তো 10-5 মিনিট পরে আবার কানেক্টেড করবে, ওই নাম্বারে আপনার ডিপোজিট করলে আপনারা পেয়ে যাবেন। আর ডিপোজিট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেটা সবাই জানেন, ওই ট্রানজ্যাকশন আইডিটার ফার্স্টে ওনার নাম্বারে ডিপোজিট করবেন, টাকাটা ক্যাশ আউট করবেন, ওদের অ্যাজেন্ট নাম্বার, তো ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর আপনারা কী করবেন, একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, তখন ওরাকে অর্ডার করবেন, অ্যাকাউন্টে গিয়ে অর্ডার করার পর ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন, আর কত অ্যামাউন্ট প্রশ্ন ওইটা দিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে, জাস্ট 1 মিনিটে। ঠিক আছে, তো এই সুন্দর প্রচেষ্টা যদি সবাই গ্রহণ করতে চান অবশ্যই জানো সাবস্ক্রাইব করুন। আর পাশে আমার ফিক্সিং নিয়ে অনেক কিছু বলার আছে, তো সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধীরে ধীরে। তো অবশ্যই জানো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে দেবেন। সবাই এই পর্যন্ত সুস্থ হবেন, সবাইকে সুস্থ কামনা করতেছি, আল্লাহ হাফেজ।